খুব মন খারাপ কারণ আমার হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন গাইস তো গাইস আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমার খুব মন খারাপ কারণ আমার মেয়েকে আজকে সকাল সকাল খুব বকা দিচ্ছে কারণ আজকে রোববারে একটু প্রোগ্রামে যাওয়ার কথা আর কি তো ওর প্রোগ্রামে অনেক সব কিছু সেটেল হয়ে গেছিলো আর কি মানে আজকে অ্যাটেন্ড করবে তো সকালবেলা উঠে না তো অনেক কষ্ট করে মানে ঝগড়াঝাটি করে উঠাইছে আর কি অনেক বকা দিছে তো সেই জন্য আমার খুব মন খারাপ তো ও যেখানে গেছে আর কি তো সেখানে আমিও যাচ্ছি এখন ওকে আসতে যাচ্ছি আমরা তো জানেন এটা তাইওয়ানের দেখতে পাচ্ছেন তাইওয়ানের রাস্তা তাইওয়ানের বিল্ডিং এখানে সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি আমার মেয়ে আজকে রাগারাগি করে আমরা দেখতে পাচ্ছেন মুড ভালো না তারপরেও আমি চেষ্টা করছি মুড ভালো করার আর কি গাইস অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে সবাই বকা দিবেন না আর গালাগালি করবেন না সুন্দর করে বুঝিয়ে বলবেন সব সময় আর বন্ধুসুলভ আচরণ করবেন আমিও করি আমার বাচ্চার সাথে বন্ধুসুলভ আচরণ এখন যেহেতু 3 age 12 বছরের আর কি এখন যদি বেশি রাগারাগি করে করি আর কি আরও ও মানে উল্টাটা হয়ে যায় আর কি সো গাইস এটাই জাস্ট বুঝাইয়ে বলার জন্য আর কি অ্যাকচুয়ালি আমি ওদের ওখানে গেছিলাম আর কি তো আমার ওর 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 পিসি ওর আন্টির বাড়িতে চলে আসছে এখন জাস্ট গাইস আর কি তো অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করে আমাদের থাকা উচিত বাসা বাড়িতে একদম ঝগড়াঝাতি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাতি না করে বাচ্চার সামনে মানে সুন্দর করে থাকা উচিত হাসি খুশি আর কি তো সেটার যারা বাচ্চা আছে তাদের তারাই বুঝেন আর কি আমি আমার বাচ্চা আছে সেই জন্য আমি বুঝি কারণ আমার বাচ্চা ওভারঅলার আশীর্বাদে এখনও কিন্তু রান্না করতে পারে ঘর বাড়ির কাজ করতে পারে আর কি তো সেহেতু যেহেতু আমরা বিদেশে থাকি বিদেশে থাকলে কিন্তু সব কিছু নিজের হাতে করতে হয় এখানে বাচ্চার টেক কেয়ার করা মানে এই নয় যে আমরা ওকে খাইয়ে দিব ওকে একদম হাতে ধরে খাইয়ে দেব ওরকম না বাচ্চা টেক কেয়ার করা মানে ওর নিরাপত্তার জন্য ওকে কাজ ওকে ছোটোখাটো বাড়ির কাজ করাতে হবে শিখাইতে হবে বাড়ির কাজ করা মানে শেখানো আর কি ওকে সো গাইস এই পর্যন্ত আর কি অ্যাকচুয়ালি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে কখনো বোকা দিবেন না সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন যতই হোক না কেন সো ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই